বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। সাঁতরাগাছি কারসেটের কাছে মালপত্র ভর্তি ট্রলিতে ধাক্কা দুরন্ত গতিতে ছুটে আসা আপ ইস্টকোস্ট এক্সপ্রেসে। ট্রলি ছেলে পালিয়ে প্রাণে বাঁচলেন রেলকর্মীরা। দুর্ঘটনা জেরেই আধ ঘন্টার বেশি সময় পরে ইঞ্জিন বদল করে আবারও যাত্রা শুরু ইস্টকোস্ট এক্সপ্রেসের। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা প্রায় 12:30 নাগাদ সাঁতরাগাছি কারসেটের ভেতর থেকে কিছু মালপত্র নিয়ে একটি ব্যাটারি চালিত ট্রলি রেললাইন পার হওয়ার সময় আপলাইনের রেলওয়ে ট্র্যাকের ওপরেই খারাপ হয়ে যায়। ওই ট্রলির সাথে থাকা রেলকর্মীরা অনেক চেষ্টা করে ট্রলিকে ট্র্যাক থেকে সরাতে পারেননি। সেই সময় আপলাইনে ছুটে আসছিল ইস্টকোস্ট এক্সপ্রেস। নিজেদের প্রাণ বাঁচাতে রেলকর্মীরা গাড়িটিকে ছেড়ে নিজেরাই সরে যান। এক্সপ্রেস ট্রেনটি ব্যাটারি ট্রাকটিকে ধাক্কা মেরে এগিয়ে যায়। সেই সময় ট্রলির ভাঙাও কিছুটা অংশ ইঞ্জিনের সাথে আটকে যায়। কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে যায় ইস্টকোস্ট এক্সপ্রেস। সেখানে গ্যাস কাটার দিয়ে ইঞ্জিনের সাথে আটকে যাওয়া ট্রাকটিকে বার করে। নতুন ইঞ্জিন লাগিয়ে প্রায় 35 মিনিট পরে এক্সপ্রেস আবারও যাত্রা শুরু করে। এই ঘটনায় কোনো আহত বা হতাহতের খবর নেই। এই মুহূর্তে ট্রেন চলাচলেরও কোনো অসুবিধা নেই, এমনটাই জানালেন দক্ষিণ পূর্ব রেলওয়ের সিপিআরও নীরাজ কুমার। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। What do you want to do?